খুলনায় বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় খুলনার হোটেল দ্য গ্র্যান্ড প্লাসিডে সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মুনিম লিঙ্কন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান আজিজ। এ সময় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব ও ক্রীড়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাকউদ্দিন, বিসিকের আঞ্চলিক পরিচালক নাসরিন তাহেরা ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের খুলনা বিভাগীয় প্রধান শামিমা সুলতানা শিলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।